গুড মর্নিং তোমাদের অনেক আর অনেক ভালোবাসা আজকে একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে সকাল সকাল চলে এসেছি আজকে হচ্ছে দোসরা ফেব্রুয়ারি টু আজকে আমার কাছে একটা খুব স্পেশাল দিন সেটা হচ্ছে আমাদের বিহান আজকে চার মাস পূর্ণ করলো সেটা যে একটা মায়ের কাছে কতটা স্পেশাল তো সেটা তোমরা বুঝতেই পারছো আমার আবেগ ঘন এই ব্লগটা তোমরা আজকে প্লিজ দেখো আর সবাই লাইক অ্যান্ড শেয়ার করো তো চলো আজকের দিনটা হাসি মুখে শুরু করা যাক ছেলে তো আমার মিষ্টি কিছুই খেতে পারে না শুধু তো দুধই খায় এখন পর্যন্ত কারণ সবে তো চার মাস কিন্তু আমরাই না হয় খেয়ে নেবো একটা মিষ্টি আইটেম আজকে বানাবো পায়েস নাই বন্ধুরা তোমরা আন্দাজ করো আর তোমরা এটাও আন্দাজ করতে পারো নি আমরা টিকিট কাটলাম সেটা কোথায় যাব কিন্তু সবটাই তোমাদের সাথে আজকে ক্লিয়ার করব তো রান্নাঘরে চলে এসছি তো দেখা যাক কি কি বানাই সকালে চা খাওয়া হয়ে গেছে পাপা বেটু দুজনেই এখন মস্তি করছে বেটু এখনো ওঠেনি কিন্তু পাপা ওঠানোর জন্য যথেষ্ট পরিমাণে লেগে রয়েছে তার পেছনে আর আমি এদিকে রান্নাঘরে কাজ করছি ওদিকে ইমু ইমুর মতো আর কাজ করছে তো আজকে একটা দিন তিন বাদে এখানে আমি করে নিচ্ছি আজকে গাজর গ্রেড করা দেখে তোমরা বুঝতেই পারছ হয়তো আজকে আমি গাজরের হালুয়া বানাবো তো সেটা বানাবো গাজর কিশমিশ দিয়ে আর অবভিয়াসলি তো গাজরের হালুয়া দুধ দিয়ে বানাবোই তো বাবি খুব একটা যে প্রেফার করে তা না খুব একটু পছন্দ করে না খুবই অপছন্দও করে না সবসময় পায়েসই বানাই গাজর হালুয়াটা অ্যাকচুয়ালি আমারই খুব প্রিয় কিন্তু এবছর একদিনে বানানো হয়নি তো আজকে ধরলাম একটু গাজরের হালুয়াই বানানো যাক শীত তো চলেই যাচ্ছে এরপর আর কবে খাবো তো সেই জন্যই গাজর বের করতে শুরু করেছি যে চলো হালুয়াটা এরপর ঘি দিয়ে ভাজবো মানে গাজরটা ঘি দিয়ে ভাজবো আর কি তো তারপর সেটাকে রেডি করি তারপর কেমন দেখতে হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি এবার গাজরটা জাস্ট দেবো হালকা করে ভেজে তারপর তার মধ্যে দুধ দিয়ে দেবো এই যে এখানে আমার দুধ হয়ে গেছে আমি এখানে এক প্যাকেট দুধ ইউজ করেছি আর এখানে হচ্ছে এই যে কাজু কিশমিশ জলে ভেজানো রয়েছে তো চলো এবার আমি দুধটা দিয়ে দেব আমার গ্যাসটা না কিছু একটা সমস্যা হচ্ছে জানো তো এক প্যাকেট দুধ জাল দিতে দেখো কতটা সময় লাগছে বন্ধুরা জানি গাজরের হালুয়া বানাতে সবাই জানো হয়তো কিন্তু তবুও আমি আমারটা বললাম আমি কেমন করে করি তোমরা কেমন করে করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর ওদিকে এই যে সবুজাদি কাঁচা হয়ে গেছে সবুজাদি এখন বিহানের জামা কাপড় মেলে দিচ্ছে আর এই যে এদিকে ইনি আর এই যে পাপা বেটু এখনো বিছানাতে পেটু আবার ঘুমিয়ে পড়েছে সকালের আপডেট তারপর করবো রান্না এখনো রান্নায় হাত দিইনি গাজরের হালুয়া অনেকভাবেই করা যায় অনেকে আছে গাজরটাকে সিদ্ধ করে নেয় আমি তো সেটা করিনি তোমরা দেখতেই পেলে কাঁচা গাজরটাই দিয়ে দিয়েছি সেজন্য করে দুধ দিয়ে দিলাম যেটা অনেকক্ষণ ফুটবে আর গাজরটা নরম হয়ে যাবে আর বেশি করে দুধ দিলে বেশ খির খির হয় খেতেও ভালো লাগে আর এই যে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি ঘীর গুটোটা এবার রেখে দিই তারপরে এই দেখো রান্নার সব যোগাযঞ্চ সেগুলো সব করতে হবে এদিকে হচ্ছে ট্যাংরা মাছ আর কালকে বোতল রাখার এই ইয়েটা বাস্কেটটা কিনেছি কারণ বোতল টেবিলটা তো খুব ফাঁকা বোতলগুলো এলোমেলো হয়ে যায় তো বোতলগুলো অর্গানাইজ করে রাখার জন্য ওই বাস্কেটটা কিনেছি আর কি তো ওটার মধ্যেই রাখি চলো গাজরের হালুয়াটা বানিয়ে এরপর রান্না করতে হবে ওদিকে পোস্ত গ্রেট করে নেব কারণ আজকে হালু পোস্ত করবো দুধ অনেকটা শুকিয়ে এসছে হালুয়াই দেখতেই পাচ্ছ এখন আমি চিনি অ্যাড করে দেব বন্ধুরা তো অনেকে গাজরের হালুয়া গুড় দিয়েও করে কিন্তু আমি তো চিনি আমার কাছে গুড় নেই চিৎকার করিস না আর তারপর কাজু গাজরের হালুয়া হোক বা পায়েস সবসময় আমি একটু লবণ অ্যাড করি কারণ মিষ্টি জিনিস লবণ একটু অ্যাড করলে মিষ্টির স্বাদটা মানে মিষ্টত্বটা আরো ভালো হয় তো সেই জন্য গাজরের হালুয়া তো আমার ডান চলো তোমাদের দেখাই গাজরের হালুয়া তো রেডি একটু পাতলা করেছি কারণ আমার পাতলা খেতে ভালো লাগে তো তোমরা জানাও দেখতে কেমন হয়েছে আর আমরা জানাবো খেতে কেমন হয়েছে তোর নাকি আজকে চার মাস হয়েছে তোর আজকে চার মাস হ্যাপি বার্থডে তবলু কি করতিস কি করতিস তুই কি করতিস তুই এ কি পড়ে আছিস তুই এটা খেলা করছিস গায়ে কিছু নেই এ তবলু

ভিডিও দেখে হয়ে গেছে বলে আমার কেমন লাগছে হ্যাপি বার্থডে দিন কেমন লাগছে আমাকে বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা বিহান ঘুমিয়ে পড়েছে দেখে আমি একটু এইটা চেঞ্জ করলাম এই যে এমনিতেই তো ঘরটা জঞ্জাল হয়ে থাকে তারপর আমার কি সর্বনাশ হলো দেখো না আজকে মুছতে গেলাম এই দেখো দেখতে পাচ্ছ কিসের কাজ এই দেখো সেন্টার টেবিলটা কাজটা খুলে গেল ভাগ্যিস কাজটা পড়ে ভাঙেনি সোফাটা একটু পরিষ্কার করলাম এটা বিহানের এই যে ঘরে তো রাখার জায়গা নেই দেখো কি অবস্থা বাবী তো অফিসে বেরিয়ে গেছে তোমরা সবাই জানো তো এখন ভাবিকে ফোন করে আবার বলি দেখি এটা কি উপায় করা যায় ঘুম তো অনেকগুলো কাজ করলাম টেবিলটাও খুলে গেল কাজটা আর কি তোমরা দেখতেই পেলে তো এখন এই যে উঠে পড়েছেন উনি এখন আর শুবেন না এখন কোলে আর কি খাওয়ার সময় হয়ে গেছে একবারে খাইয়ে দাইয়ে আমি স্নান করতে যাব তার আগে তোমাদের আর একটা জিনিস দেখাই চলো এই যে দেখছ। এই খেলনাটা অ্যাকচুয়ালি আমি গতকাল বিহানের জন্য কিনেছি আজকে ওর টু মানে টু মান্থ সরি ফোর মান্থস কমপ্লিট হলো তো সেজন্য ভাবলাম যে কি দেবো তা সবসময় জামা দিতে ভালো লাগে না কারণ ও না অনেক জামা হয়ে গেছে আর তোমরা তো জানোই যে এত ছোট বাচ্চারা দিন দিন বাড়ছে ওরা তো প্রতিদিনই ওদের জামা ছোট হতো থাকে তাই না তো এক গাদা জামা কিনবো না কারণ সামনে আসছে বিহানের অন্নপ্রাশন তোমরা জানো তো তোমরা ব্লগের মাধ্যমে তো আপ পাবে পাবেই অন্নপ্রাশনের তো তার আগে যেটা বলার তো সেই জন্য আমি ভাবলাম যে একটা খেলনায় কিনেছি তো ওর মোটামুটি অনেক খেলনা হয়ে গেছে তো ভাবলাম যে ফোর মান্থসে ও অ্যাচিভ করতে পারবে কি এমন খেলনা তো দেখলাম যে এই খেলনাগুলো এখন খুব বেরিয়েছে আমি অনলাইন থেকে নি মানে দোকান থেকেই কিনেছি আর কি এখানে তো এই খেলনাগুলো নিলাম পাঁচটা আর কি এগুলো মুখেও দিতে পারবে আমি এগুলো ক্লিন করে দিয়েছি ওর বটল ক্লিনার দিয়ে তো এই দেখো বেশ সুন্দর তাই না বেশ ঝুনঝুনিও বাজে এই যে পাঁচটা দিয়েছে এই যে একটা আছে তারা দেখাচ্ছি একা হাতে ভিডিও করা খুব চাপ আরে আপ করে আছে আমি একদম বটল ক্লিনার দিয়ে ধুয়ে দিয়েছি যে মুখে টুকে দেয় তো ওরা ওই জন্য এখন তো মানে সব কিছু মুখে দিতে শিখেছে মানে সারাক্ষণ জামা চিবাচ্ছে কিছু না কিছু চিবাচ্ছেই আর কি তো সেই জন্য খেলনা খুব ভালো হয়েছে তোমরাও ট্রাই করতে পারো যাদের বাচ্চারা এরকম টিকটিক করে বড় হচ্ছে তাদেরকে এরকম দিতে পারো আমি না সব এগুলো মানে দেখি গুগলে যে চার মাসে কি তিন মাসে কি মানে তিন মাসে সময় কি লাগলে ওরা ভালো থাকে আর কি চার মাসে কি পাঁচ মাসে কি এগুলো দেখতে থাকি তো তোমরাও ট্রাই করতে পারো স্নান টান করে আসলাম আসলামছে তোমরা জানোই যে ওর বেবি সিটার আমি ছাড়িয়ে দিয়েছি আর কি এখন লাগে না তাই জন্য ও ঘুমালেন আমি সব ছটপট করে কাজ করি আর কি তো সান করে এসে জামা কাপড় মেললাম গুপুকে খেতে দিলাম এখন নিজে খাবো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই কয়েকদিন ধরে কেমন ডাল হয়ে রয়েছে না ওয়েদারটা ঘর তো শুকোচ্ছিলই না তার সাথে সাথে আমার ব্যাক বিহানের জামা কাপড় আমাদের জামা কাপড় শীতের জামা কাপড়ে ভর্তি তো একটু পরে সব অর্গানাইজ করবো বিখান ঘুমোতে ঘোতে চট করে আগে খেয়ে নিই বন্ধুরা তো চলো আজকে লাঞ্চে কি কি মেনু আছে তোমাদেরকে দেখাই এই বাবা নড়ে উঠলো খুব আতঙ্কে থাকি আমি কখন নড়ে ওঠে কখন কেঁদে ওঠে বাপরে বাপ তো চলো তারাও আমার টিভি চালিয়েছি তো চলো বন্ধুরা আজকে কি কি মেনু আছে তোমাদেরকে দেখাই এই যে এখানে আমি আমার ছাড়া ধুয়ে নিই প্রথমেই দেখাই এটা হচ্ছে কি বলবো ট্যাংরা মাছ ফুলকপি আলু দিয়ে আচ্ছা তার নিচে আছে ভাত আজকে বলেছিল ওর চাল নিতে না তবুও আমি নিয়েছি আর এখানে আছে লেবু কাটা যেটা আমার খেতে খুব ভালো লাগে উচ্ছে ভাজা এখানে আছে সিম ভাজা যেটা বাবি খুব ভালোবাসে আর এখানে আছে আলু পোস্ত ডাল করিনি ডাল করিনি কারণ ওইখানে আলো আসে তো ম্যাক্সিমাম দিন না ডালটা রাত্রিবেলা অনেকটা বেশি হয়ে যায় বাবী তো রাত্রিবেলা রুটি খায় আজকে জানি না কি করবে যদি লাগে তাহলে করে এখন এই দিয়ে আমি খেয়ে নেবো ঝটফট করে আমি লাঞ্চটা করি কখন আবার বিহান উঠে যাবে লাঞ্চ তো আমার হয়ে গেছে বিহান না এখনো ঘুমাচ্ছে এক একদিন অনেকটা টাইম ঘুমায় আর এক এক দিনকে তাড়াতাড়ি উঠে পড়ে তো ভালোই হয়েছে আমি জামা কাপড়গুলো একটু অর্গানাইজ করে নিই তো তারপর উঠলেই ভালো যদিও ওর খাওয়ার সময় এখনো নয় অনেকটা দেরি আছে তবু উঠে পড়তে পারে তো বাচ্চা মানুষ তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেল বেলা তুই তো এতক্ষণ ঘুমোচ্ছিলি তো ডাইপারটা পাল্টাতে হবে না আচ্ছা দেখ দেখ সবাইকে দেখা তো ওই দেখ কি বলছে দেখ বিহান ভালো ছেলে বলো হ্যাপি ফোর মান্থ বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি মান্থলি বার্থডে বিহান বাবু কি সুন্দর টকিং টয় কে কিনে দিয়েছে তোমাকে টকিং ক্যাক্টাসটা বলে পাপা বিহান এটাতে খুব এনজয় করে এই জাস্ট ঘুম থেকে উঠল এখন বাজে পাঁচটা বাজতে দশ ডাইপার চেঞ্জ করতে দেবে না চারটের সময় ডাইপার চেঞ্জ করা ছিল আমি আর ঘুম থেকে তুলিনি বলে আমাকে এখন ডুডুও খেতে হবে দেখো বন্ধুরা এটাতে খুব মজা পায় বিহু ওই দেখো বিহু কেমন করে দেখে চলো দুধ খেয়ে নেবো চলো চলো দাঁড়াও প্যান্টি পরিয়ে দি চলো চলো দুধু খেতে হবে হাত দিতে একটু মুই দেবো না কি তো এই মা দেখা যাচ্ছে

না শোনা ছেলে না দুষ্টু ছেলে দুষ্টু ছেলে বাবুর অন্নপ্রাশন কবে বাবুর অন্নপ্রাশনের কাটরেডি রেডি করতে আজকে যাবে মামা বাবার সাথে বাবু মজা হচ্ছে বাবা কিউট কিউট কিউটই দিবা ও বলবে কথা হাই উঠে গেল টবলু হাই ফ্রেন্ডস সাতটা বাজে ঘুমিয়েছি লম্বা একটা ঘুম দিয়েছি অ্যাকচুয়ালি বিহান না এক এক দিনকে ঘুম হয় না তখন আমার আর ঘুম হয় না কিন্তু আজকে না বিহান অনেকক্ষণ ধরে ঘুম হচ্ছে দেখো এখনো ঘুম হচ্ছে কিন্তু গা গরম কিন্তু কি হয়েছে কে জানে ওই জন্য আমিও পাশে ঘুমিয়ে পড়েছিলাম ই জাস্ট উঠলাম ফ্রেশ হলাম এখন একটু কফি খেতে হবে বাবিও এখনও আসছে না অ্যাকচুয়ালি বাবি আজকে খুব চাপের মধ্যে ছিল মেবি হয়তো ভিডিও করতে পারিনি তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি আর বিয়ানের আজকে ফোর্থ মান্থ হ্যাপি বার্থডেও ওর বাবা কল্যাণীতে ঢুকে তো গেছে বললো বাট পড়লো না যে কোথায় রয়েছে মনে হয় কোথাও একটা আছে আর কি যাই হোক ও এসেই তোমাদেরকে বলবে তো চলো আমি একটু চুলটা কম করে নিই তারপর একটি কফি খেতে হবে বাবি এলে রান্নাঘরে এলাম সেদ্ধ বসালাম কেন কি ডিম খেতে ইচ্ছা করছে আমি ডিমের কুসুমটা খাই না তো কুসুমটা ইমুকে দিয়ে দেবো আর দুটো ডিম সিদ্ধ বসিয়েছি যদি বাবি না খায় একটা কাল সকালের জন্য রেখে দেব। তারপর বাবি এলে বানাবো কফি আর বাবুর জলও গরম করতে হবে বাবু তো ঘুম থেকে উঠছে না খাওয়ার টাইমও হওয়া যাচ্ছে বোতল মানে ইয়ে করতে হবে

কি সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও কি দারুন দেখতে বাবা দেখি বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও কেমন হয়েছে দারুন হয়েছে দারুন 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 হেভি হয়েছে এই যে আমি চলে এসেছি আমার বাবাই ফিটিং করছিল এখন রেডি ওই যে এই যে আমার বাবার আজকে ফোর মান্থ হয়েছে ওর জন্য ওর জন্য খুঁজে খুঁজে কল্যাণী থেকে আমি স্পেশাল একটা গিফট এনেছি দেখো ডান দিকে পেছনের দিকে কোথাও আছে এটা লাল রঙের পায়ের কাছে পায়ের কাছে দেখো গিফটটা এটা আমার বাবার ভাই নিয়ে এসেছি

তো এই যে ছোট ছোট গুলো যে মাইল গুলো না বিহান এখন বসতে শিখেছে তোমাদের আজকে ব্লগের মাধ্যমে সেটা দেখতেই পেরে এর আগেও হয়তো দেখেছো আর এই যে ফোর্থ অনেকে বলতে পারে যে এগুলো আবার কি কিন্তু এগুলো না আমাদের কাছে একটা মানে কি বলবো স্মরণীয় দিন যে ও চার মাসে হলো চার মাস পূর্ণ করে গেলো পাঁচ মাস হয়ে গেল তো নতুন নতুন একটা করে গিফট আর সব না আমি সাজিয়ে রাখবো তো বড় হলে এগুলো দেখবে আর আমি ওকে বলবো মানে যেদিন বলতে পারবো সেদিনকে হচ্ছে আরও বুঝতে পারবে ব্যাপারটা সেদিনকে মনে হয় সবচেয়ে বেশি শান্তি আসবে তাই না বলো ভাবি তো মানে ও খুশি হবে ওর খুশির থেকে আমাদের কাছে কিচ্ছু না তাই ভাবছি যে ওর পাপা কিছু আনবে না শুধু তন্দুরি চিকেন এটা হতেই পারে না লুকিয়ে রেখেছিল ভীষণ সুন্দর হয়েছে খেলনাটা তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে তাই ভাবছি যে তুমি বাবুর খেলনা আনবি তো তন্দুরি তো এখানে বেড়ে রেখেছো তা খাও হ্যাঁ আমি কি জানি তুমি ওকে ফোনে বলেছ আমি আবার ডিম সেদ্ধ করেছি

প্রায় আটটা একচল্লিশ হয়ে গেছে তাই যে আমার বাবুকে রেডি করে ওর দোলনায় সুবিধা হয়েছে এখন ওই আর একটা খেলনা আছে ওর যেটা পিয়ানো সেটা তোমরা দেখিয়েছো এর আগে ব্লগে ওটা বাজাচ্ছে আর খেলছে আর এটা এখানে রেখে দিয়েছি এই যে ওর মা ওর এখন জল গরম করছে সঙ্গে কফি সঙ্গে কফি আর আমাদের এখানে খাবারটা রেডি হয়েছে তো আমরা এখন একটু খেয়ে নেবো তারপরে বাবুকে নিয়ে বেরিয়ে পড়বো লং ড্রাইভ

দোকানটা খোলা আছে নাকি যেখানে কার্ড আর কি তৈরি করে প্রিন্টিং প্রিন্টিং প্রেস তো জানি না খোলা আছে কি না তো আমরা ডিজিটাল কার্ডই চুজ করেছি যেটাতে ফটো দেওয়া হয় তো বিহানের গতকাল ফটোশ্যুটও হয়েছে তো তোমাদেরকে কিছু শেয়ার করা হয়নি বন্ধুরা কারণ আমার শরীরটা ভালো ছিল না আর ব্লগও করা হচ্ছিল না তো যাই হোক তাড়াতাড়ি করে যাব। দেখি খোলা থাকলে ভালো আর না থাকলে বাবিকে কাল সকালে যেতে হবে লেখা একটুখানি বাকি আছে আর মনে মনে তো আছে কিন্তু উনি বলেছেন লেখাটা নিয়ে যেতে পুরোটা কমপ্লিট আমার হয়ও নি তো চলো দেখা যাক কত দূর কি হয় আর এই যে বিহানকে সোয়েটার তো নি একটা গরম জামা পরিয়ে দিয়েছি কারণ সোয়েটার একদমই পড়তে চায় না তো চলো দেখা যাক কত দূর কি হয় যে গাড়িতে আমার বউ দেখো আমি দেখতে লাগতো দেখো এই দেখো বন্ধুরা তোমরা চেনো আমার তো তবলুকে চেনো

প্রিন্টারের দোকানে তো বাট একটা ছোট্ট কবিতা মতো কবিতা না জাস্ট কয়েকটা লাইন আমরা মানে লিখবো বিহানের মতন করে তো সেই জন্য সেটা এখনো লেখা হয়নি তোমাদেরকে বললামই তো উনি বললেন যে ঠিক আছে কোনো ব্যাপার না ওটা আগামীকাল সকালবেলা আসলেই হবে তো রাতে গিয়ে ওটা লিখতে হবে তাই তো রাতে গিয়ে ওটা লিখতে হবে তো সেই জন্য এখন পুরো কাজটা হলো না আর কি মানে বানাতে দেওয়া হলো না ডিজিটাল কার্ডটা কালকে একবার সকালে আসবো আজকে সবজি টবজি কাটা কিছুই হয়নি তো বাড়ি গিয়ে কাটতে হবে আর রাতে রুটিটা ভাবি মানে বাইরে থেকেই নিয়ে নেয় যে ওই দোকানটায় আর আমি আর বিহান গাড়িতে না 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 গাড়ি থামলেই ওর কান না গাড়ি চললে কোনো ব্যাপার না ঘুমিয়ে পড়ে চুপ করে থাকে কোনো ব্যাপার না গাড়ি থামলে বুঝতে পারে বোধ হয় তো চলো বন্ধুরা যাই হোক ভাবি রুটিটা নিয়ে আসুক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বাড়ি গিয়ে তারপর অনেকগুলো কাজ আছে পর পর করতে হবে তো দেখা হচ্ছে সামনের দিন একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কারণ সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আর বিহানের অন্নপ্রাশনের ডেটটা এখনও ঠিকঠাক ফিক্সড হয়নি ঠিকঠাক ফিক্সড হলে তোমাদের কোন মাসে কত তারিখ অবশ্যই জানাবো তো চলো আজকের মতন টাটা গুড নাইট